तो गाइस आज के कथा बोलो बांग्लादेशेर सुपर डुपर मच आउटेड मुवि प्रियतम टोटल चार दिन वर्ल्ड वाइड बक्स अफिस कलेक्शन के लिए तरह संगे संगे कथा बोलो बांगलार सुपर डुपर मच आउटेड मुवि चेंगिसेर टोटल चार दिन वर्ल्ड वाइड बक्स अफिस कलेक्शन के लिए देवर मुवि पाघा जितने टोटल चार दिन वर्ल्ड वाइड बक्स अफिस कलेक्शन के लिए। तो गाइस भिडियो आपनादेर जोन्नो अनेक इंटरेस्टिंग होते चले आजकल भिडियो आपनादेरके बोलबो जे चार्ट मुभिर बक्स अफिस कलेक्शन के एगिए। तो अवश्य भिडियो के शुरू थेके शेष पर्यंत कन्टिन्यू करबेन। चैनल जदि फार्स्ट टाइम हो थाके तो प्लिज चैनल के सबसक्राइब कर भिडियो एक लाइक कर देवें। तो चलो भिडियो शुरू करा जाक। तो गाइस एरपर आमरा कथा बोलबो पश्चिम बांगलार सुपर डुपर मच आउटेड मुवि चेंगिसेर टोटाल चार दिन वर्ल्ड वाइड बक्स अफिस कलेक्शन के लिए। तो गाइस ए मुविटाके निये आपनादेरके नतुन करे बलार किछु नेई। ए मुविते लीड रोल प्ले करेछिलेन सुपरस्टार जिৎ এবং তার সঙ্গে সঙ্গে ছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। তো গাইস এই মুভিটা তো দর্শকদের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল, হাইপ ক্রিয়েট করেছিল এবং আপনারা সকলে জানেন ভাই এই মুভিটা সেই লেভেলের একটা মুভি ছিল। এবং জিৎদাকে এখানে আমরা একটা গ্যাংস্টার লুকে দেখতে পেয়েছিলাম। তো এই মুভিটা হিন্দি প্লাস বাংলাতে রিলিজ করা হয়েছিল এবং প্রত্যেকটা দর্শক কিন্তু মুভিটাকে নিয়ে প্রশংসা করেছিল। তো গাইস এখন কথা হলো যে এই মুভিটা তার ডে ফোরে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস এই মুভিটা তার ডে ফোরে এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 43 লক্ষ টাকার মতো এবং চার দিনে টোটাল বক্স অফিস কালেকশন করেছিল 1,58,00,000 টাকার মতো। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মাচ আউটের মুভি হিমেল আখতারের ডিরেকশনে নির্মিত ছবি প্রিয়তমা। তো গাইস এই ছবিতে লিড রোল প্লে করেছিলেন বাংলাদেশের কিং খান শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে এই মুভিটাতে হিরোইনের চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের কলকাতার থেকে ইথিকা পাল। তো গাইস এই মুভিটা তো বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছিল, কারণ এই প্রিয়তমার নামটা কী বলবো একটা আলাদা রকমের একটা ক্রেজ সৃষ্টি করে দিয়েছিল বাংলাদেশ দর্শকের মধ্যে। এবং প্রত্যেকটা দর্শক কিন্তু মুভিটাকে দেখেছে এবং বাংলাদেশের তরফ থেকে যেভাবে রিভিউ এসছে এই মুভিটাকে নিয়ে সেটা ভাই আলাদা লেভেলেরই। এবং এই মুভির একটা গান ছিল ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারছো না, এই গানটা আমারও কিন্তু পার্সোনালি দারুণ লেগেছে। তো গাইস এই মুভির গানগুলোও কিন্তু ভালো রেসপন্স পেয়েছিল। তো আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এই মুভিটা এখন কথা হলো যে এই মুভিটা চার দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। তো ভিউয়ার্স এই মুভিটা তার ডে ফোরে এসে বক্স অফিস কালেকশন করেছিল 40 লক্ষ টাকার মতো এবং এই মুভিটা টোটাল চার দিনে বক্স অফিস কালেকশন করেছিল 1,83,00,000 টাকার মতো। তো গাইস এই প্রিয়তম মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কী মতামত আপনি নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো পশ্চিম বাংলার সুপার ডুপার মাচ আউটের মুভি অরুণ রায়ের ডিরেকশন নির্মিত ছবি বাঘা যতীনকে নিয়ে। এবং এই মুভিতে লিড রোল প্লে করছেন সুপারস্টার দেব এবং তার সঙ্গে সঙ্গে আছেন সৃজা। ভাই সেই লেভেলের মুভি, আলাদাই ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে মুভিটাকে নিয়ে এবং দর্শকদের মধ্যে কিন্তু মানে কী বলবো দর্শকের ঢল কিছুতেই কমছে না, দিনের পর দিন একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করছে এবং কী বলবো একটা আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি করছে। এবং এই মুভিটার প্রথম থেকে যেদিন থেকে মুভিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে কিন্তু মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট ছিল। কিন্তু মুভিটা দেখার পরে মানে কী বলবো বাঙালি দর্শকের পর থেকে হিন্দি দর্শকেরও কিন্তু যে রিয়াকশান সেটা কিন্তু সেই লেভেলের, প্রত্যেকটা দর্শক এই মুভিটাকে নিয়ে কিন্তু কী বলবো আলাদা রকমেরই একটা রেসপন্স দেখাচ্ছে। তো যাই হোক এই মুভিটা তার ডে ফোরে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। তো গাইস এই মুভিটা তার ডে ফোরে এসে রবিবার থাকার কারণে বক্স অফিস কালেকশন করছে 60 লক্ষ টাকার মতো এবং টোটাল চার দিনে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করছে 1,87,00,000 টাকা। তো গাইস এখানে কিন্তু আমি হিন্দির যে কালেকশন সেটাকে প্লাস করে নিই, যা সেটা বাংলা মানে বাংলার বক্স অফিস থেকে যে কালেকশনটা করছে সেটাই এখানে আমি তুলে ধরেছি। তো গাইস বক্স অফিস কালেকশন নিয়ে আপনার কী মতামত আপনি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনার মতে কে এগিয়ে। তবে এখানে যদি আপনারা দেবের ক্ষেত্রে দেখেন, দেব কিন্তু অনেকগুলো মুভির সাথে ক্ল্যাশ করে তারপরে কিন্তু এই কালেকশনটাকে নিয়ে এসছে। ভাই আপনাদের কী মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।